শুরুতেই সংবাদ শিরোনাম মোদীকে ঘেরাও করল বিক্ষোভকারীরা বিশ মিনিট পর ছাড়া পেলেন মোদী আমেরিকার কবলে রুশ গুপ্তচর ভীষণ চাপে পুতিন সরকার এবার ভয়াবহ বিক্ষোভের জেরে কাজাকস্তানে সরকার পতন ক্যাপিটাল হামলার বর্ষবর্তীতে বক্তৃতা দেবেন বাইডেন পরিকল্পনা বাতিল ট্রাম্পের টনি ব্লেয়ারের নাইট উপাধি কেরানিতে সাত লাখ মানুষের আবেদন মার্কিন নিষেধাজ্ঞা পরমাণু সমঝোতার পথে বাধা বলল রাশিয়া যাত্রীবাহী বিমান ধ্বংসের ঘটনায় ইরানকে ক্ষতিপূরণের নির্দেশ আদালতের এবার বিস্তারিত পাঞ্জাবের বাতিন্ডায় একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিক্ষোভকারীদের কারণে ফ্লাইওভারে প্রায় বিশ মিনিট আটকে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার এ ঘটনায় শেষ পর্যন্ত পাঞ্জাবের বা অনুষ্ঠানে যোগ না দিয়ে বিমানবন্দরে ফিরে যান মোদী প্রধানমন্ত্রী বাতিন্ডাই যান হুসেইন ওয়ালার ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল পরিদর্শনে প্রথমে ঠিক ছিল তিনি বাতিন্ডা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে ওয়ার মেমোরিয়ালে যাবেন কিন্তু ব্রিস্টের জন্য হেলিকপ্টার করে তা সম্ভব হয়নি তিনি প্রায় তাই তিনি প্রায় দু ঘন্টার রাস্তা সড়কপথেই যাওয়ার সিদ্ধান্ত নেন সেই মতো নিরাপত্তার বন্দোবস্ত করা হয় বলে দাবি করেছেন পাঞ্জাবের ডিজিপি নিরাপত্তা খতিয়ে দেখার পরই সড়কপথেই মোদীর সফরের অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ন্যাশনাল ওয়্যার মেমোরিয়াল থেকে ৩০ কিলোমিটার দূরে হঠাৎ দেখা যায় একটি কৃষক সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং রাস্তা বন্ধ যার ফলে আটকে যায় প্রধানমন্ত্রীর কনফয় প্রায় মিনিট বিশ অপেক্ষা করার পর বাতিলরা বিমানবন্দরে ফিরে যান মোদী তার সব অনুষ্ঠান বাতিল করতে হয় প্রাথমিকভাবে জানা গেছে ওই কৃষক সংগঠনের সদস্যরা মোদীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় বড় সড় ঘাটতি দেখা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই এ বিষয়ে রাজ্য স্বরাষ্ট্র দফতরের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের দাবি অনেক আগে থেকে প্রধানমন্ত্রীর সফর সূচি সম্পর্কে জানানো সত্ত্বেও পাঞ্জাবের কংগ্রেস সরকার নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা করেনি নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর যাতায়াতের পথে যান নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন করার কথা ছিল পাঞ্জাব সরকারের কিন্তু স্পষ্টতই পাঞ্জাব সরকার সেটা করেনি ইতোমধ্যেই পাঞ্জাবের স্বরাষ্ট্র দফতরের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে এ যেন কিছু খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো দীর্ঘ আইনি লড়াইয়ের পরে সুইজারল্যান্ড থেকে তাকে করে এনেছিল আমেরিকা ওই রুশ তথ্য প্রযুক্তি ব্যবসার বিরুদ্ধে অভিযোগ বেশ কয়েকটি কর্পোরেট সংস্থার আই সংক্রান্ত অভ্যন্তরীণ তথ্য বিক্রি করে কোটি কোটি ডলার ঘরে তুলেছেন তিনি তবে তদন্ত গফিরে যেতেই দেখা গেল তথ্য প্রযুক্তি সংস্থাটির হাত ধরে ওয়াশিংটনের অন্দরে তথ্য পাচার হচ্ছিল ক্রেমলিনে ভ্লাদিস লাভ কিউসিন নামে ওই ব্যবসায়ী যে দেশের স্পর্শকাতর তথ্য ক্রেমোলিনের হাতে তুলে দিয়েছেন তা আমেরিকান তদন্তকারীদের কাছে আগে স্পষ্ট হয়েছিল তবে বড়দিনের ঠিক আগে তারা প্রথম তা প্রকাশ্য আনেন জানান ব্রুশ প্রশাসনের উচ্চ স্তরের কর্মকর্তাদের সঙ্গে ওঠাবসা ছিল ভ্লাদিস লাভের আদান প্রদানও হতো তাদের সঙ্গেই এমনকি মাত্র আঠারো মাস আগেই তাকে বিশেষ সম্মানে ভূষিত করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন সেদিক থেকে দেখতে গেলে এর আগে অভিযুক্ত এমন কেউ হাতে ধরা পড়েনি যে বা আমেরিকার যারা ভ্লাডিস লাভের সমকক্ষ তাই ভ্লাদিস লাভ এখন আমেরিকার কাছে তুরুপের দাস বলে মনে করছে গোয়েন্দা মহল যদি তিনি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করেন তাহলে অনেক তথ্যই বেরিয়ে আসতে পারে দু সালে আমেরিকার নির্বাচনী কারচুপি সংক্রান্ত দাবির ক্ষেত্রেও নাকি মিলতে পারে কোনো বিশেষ দিশা বিক্ষোভের জেরে কাজাকস্তানের সরকারের পতন ঘটেছে প্রেসিডেন্ট কাশিম জোমার্ট প্রধানমন্ত্রী সহ পুরো মন্ত্রিসভাকে বরখাস্ত করেছেন একই সঙ্গে দেশটির বড় বড় শহরে কারফিউ জারি করা হয়েছে সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ায় দেশটিতে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সোভিয়েত ইউনিয়নের সাবেক এই দেশটিতে বিক্ষোভ সহিংসতার মধ্যে বুধবার জরুরি অবস্থা জারি করা হয় বুধবার সকালে প্রেসিডেন্ট কাশিম জারি করা জোমার্ট টোকায়েফের একটি ডিকর বলা হয় চলমান অস্থিরতার মধ্যে তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেন এছাড়া তরল পেট্রোলিয়াম গ্যাসের মূল্য নিয়ন্ত্রণ পুনর্বহাল করতে ভারপ্রাপ্ত মন্ত্রিসভাকে নির্দেশ দিয়েছেন তিনি দেশটির উপ প্রধানমন্ত্রী আলী খান ইসমাইল অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে জরুরি অবস্থায় রাতে কারফিউ ও গণসমাবেশের ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত থাকবে ভারপ্রাপ্ত মন্ত্রীসভাকে পেট্রোল ডিজেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভোগ্য মূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট কাশিম জোমার্ট টোকায়েফ সরকারের পতনের দাবিতে রাজপথে নামে হাজার হাজার বিক্ষোভকারী সে সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীরা বেশ কিছু যানবাহনেও হামলা চালিয়েছে বিক্ষোভকারীদের দমন করতে ডিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ প্রেসিডেন্ট কাশিম জোমার টোকায় বলেন বিক্ষোভকারীরা সরকারি এবং সামরিক কার্যালয়গুলোতে যে হামলার হুমকি দিয়েছে তা অবৈধ সংঘাতের বদলে আমরা পারস্পরিক বিশ্বাস এবং আলোচনাকে গুরুত্ব দিচ্ছি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে সহিংসতার ঘটনার বর্ষপূর্তি পালন করবেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এদিন এক ভাষণে গণতন্ত্রের জন্য হুমকিগুলোর বিষয়ে দেশবাসীকে সতর্ক করবেন তিনি ছয় জানুয়ারি বৃহস্পতিবার মার্কিন গণতন্ত্রের জন্য কলঙ্কজনক ওই হামলার এক বছর পূর্তি হচ্ছে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা প্রাণঘাতী ওই হামলাটি চালিয়েছিল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্র ক্যাপিটাল হিলে বক্তৃতা করবেন বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র যেন শাকি এক সংবাদ সম্মেলনে বলেছেন যা ঘটেছে তার সত্যতা তুলে ধরবেন প্রেসিডেন্ট সেই মিথ্যা নয় যেগুলো তখন থেকে কেউ কেউ ছড়িয়েছে আর আইনের শাসন এবং আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য বিপদ ডেকে এনেছে অপরদিকে ট্রাম্প একই দিন একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনা করলেও পরে তা বাতিল করেন তবেই তিনি ফের ডেমোক্র্যাটদের ও গণমাধ্যমকে আক্রমণ করে কথা বলেছেন বলে রয়টার্সকে প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের ছয় জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে সহিংসতার ঘটনায় ট্রাম্প ও তার সমর্থকদের উস্কে দিয়েছেন এমন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে যদিও ট্রাম্প বরাবরই বলে আসছেন হামলার ঘটনায় তার কোনো দায় নেই ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাইট উপাধি কেরেনিয়ার জন্য রানি এলিজাবেথের কাছে প্রায় সাত লাখ মানুষ আবেদন জানিয়েছেন গত সপ্তাহে রানি এলিজাবেথ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে এই উপাধিতে ভূষিত করেন এর বিরোধিতা করে এবং নাইট উপাধি কেরেনিয়ার দাবি জানিয়ে যেসব মানুষ আবেদনে সই করেছেন তারা বলছেন দুই সালে ইরাকে যে মিথ্যা তথ্যের ভিত্তিতে সামরিক আগ্রাসন চালানো হয় তার জন্য টনি ব্লেয়ারের বিচার হওয়া উচিত আবেদনকারীরা আরও বলছেন অবৈধভাবে ইরাকে আগ্রাসন চালানো হয়েছে এবং তার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের পাশাপাশি টনি ব্লেয়ারও সমানভাবে দায়ী আবেদনকারীরা টনি ব্লেয়ারকে যুদ্ধাপরাধী বলে আখ্যায়িত করেছেন ব্রিটিশ রানি এলিজাবেথ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে দেশের সর্বোচ্চ সম্মানিত খেতাব নাইট উপাধিতে ভূষিত করলেও আবেদনকারীরা বলছেন টনি ব্লেয়ার হচ্ছেন বিশ্বের সবচেয়ে অপছন্দনীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন ব্রিটিশ সমাজে এই ঘোষণার গভীর নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তা প্রতি মুহূর্তেই বাড়ছে ইরাক থেকে যুদ্ধ ফেরত ব্রিটিশ সেনারা বলছেন নাইট উপাধি দেওয়ার আগে এই ব্যবস্থা নিয়ে আরও অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করা দরকার এই কথার মধ্য দিয়ে তারা মূলত ব্লেয়ারের নাইট উপাধিতে ভূষিত করার বিরোধিতা করেছেন রাশিয়া বলেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা জীবনের যে আলোচনা চলছে তার পথে ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে সংলাপে রুশ প্রতিনিধি দলের প্রধান এ মিখা ইল মন্তব্য করেছেন তিনি সৌদি আরবের আল আরাবিয়া নিউজ চ্যানেলকে দিয়া এক সাক্ষাৎকারে বলেছেন চলতি ভিয়েনা সংলাপে ইরানের বিরুদ্ধে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা নিয়েই বেশি আলোচনা করতে হচ্ছে কারণ এসব নিষেধাজ্ঞা আলোচনার পথে সবচেয়ে বড় ও জটিল প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে ইউরোপীয় দেশগুলো সংলাপে ইরানের আন্তরিকতা নিয়ে যে সন্দেহ প্রকাশ করেছে তাতে বিস্ময় প্রকাশ করে উলিয়ানোভ বলেন ইউরোপীয়রা আসলে ইরান সম্পর্কে আগে থেকে নেতিবাচক ধারণা পোষণ করে তিনি আরো বলেন আলোচনা সহজ নয় তবে এতে অগ্রগতি হচ্ছে মিখাইল উলিয়ানোভ ভিয়েনাই ইরান ও আমেরিকার মধ্যে অঘোষিত মধ্যস্থতার ভূমিকা পালন করছেন তিনি মঙ্গলবার ইরানি প্রতিনিধি দলের সাথে আলোচনার পর মার্কিন প্রতিনিধি দলের সাথে আলাদা বৈঠক করেন দুবছর আগে ইউক্রেনের এক যাত্রীবাহী বিমানে ভুলবশত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ধ্বংস করেছিল ইরান সেই ঘটনায় নিহত হয়েছিলেন একশো ছিলেন একই পরিবারের জন। তাদের পরিবারকে সুদ সহ কোটি চল্লিশ লাখ ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন কানাডার অ্যান্ডরিওর এক আদালত ঘটনার দিন ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এর ওই বিমানটি মাত্র তেহরান থেকে যাত্রা শুরু করেছিল তাতে যাত্রী ছিলেন মোট জন জন তার মধ্যে নাগরিক কানাডার এছাড়া আরও তিরিশ জনের কানাডার স্থায়ীভাবে বসবাসের অনুমোদন ছিল আমেরিকার সঙ্গে উত্তেজনার জেরে ভুলবশত ওই বিমানটিতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ইরান নিহতদের মধ্যে ছিলেন একটি পরিবারের ছয় সদস্য যাদের পরিজন ইরানের বিরুদ্ধে অ্যান্টরিওর এক আদালতের দ্বারস্থ হয়েছিলেন গত বছর আন্টারিয়ার ওই আদালত জানায় যাত্রীবাহী ওই বিমানের ওপরে হামলা সন্ত্রাসের সঙ্গে তুলনীয় নিহতের পরিজনেরা ক্ষতিপূরণের দাবি জানাতে পারেন সে মামলায় গত একত্রিশ ডিসেম্বর ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারক অ্যাডওয়ার্ড বাবা সঙ্গে জানান আর্থিক ক্ষতিপূরণ কোনোভাবেই প্রাণের বিকল্প হতে পারে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন